হ্যালো স্টুডেন্টস, বৈরাগ্য শিক্ষা নিকেতন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আলোচনা করব একাদশ শ্রেণীর পাঠ্য একটি কবিতা, শিক্ষার সার্কাস। কবিতাটি লিখেছে আয়াপ্পা পানিকর। তো এই শিক্ষার সার্কাস কবিতা থেকে আমি তোমাদের 5 নম্বরে কয়েকটি প্রশ্ন আলোচনা করব। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো আমাদের প্রশ্নোত্তর পর্ব শুরু করি। প্রথম প্রশ্ন হচ্ছে, শিক্ষার সার্কাস কবিতায় কবি শিক্ষাকে সার্কাসের সঙ্গে তুলনা করেছেন কেন? আয়াপ্পা পানিকর শিক্ষার সার্কাস কবিতায় বর্তমান শিক্ষা ব্যবস্থার আত্মকেন্দ্রিক অহং সর্বস্ব রূপটি নগ্নভাবে প্রকাশ করেছেন। শিক্ষা মানুষকে পূর্ণ মনুষ্যত্বে প্রতিষ্ঠা করে, তা ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার সংকীর্ণ মাধ্যম হতে পারে না। কিন্তু বর্তমান ব্যবস্থায় শিক্ষা ও শিক্ষা ব্যবস্থা একটি জনপ্রিয় ব্যবসায়িক উপকরণ হয়ে উঠেছে। শিক্ষার্থীর কাছে প্রকৃত শিক্ষিত হয়ে ওঠার অর্থ ডিগ্রি অর্জন করে অর্থ উপার্জনের সার্থক যন্ত্রে পরিণত হওয়া। সামাজিক সম্মান ও প্রতিপত্তি অর্জনের জন্য শ্রেণীর পর শ্রেণীতে উত্তীর্ণ হওয়া এখন মডার্ন ট্রেন্ড হয়ে উঠেছে। কবি পানিকর শিক্ষার এই অন্তঃসারশূন্যতা দেখে ব্যথিত হয়েছেন। কবিতায় দেখি কবি এক শিক্ষার্থীকে প্রশ্ন করেছেন, প্রথম শ্রেণীতে পাশ করলে সে কি করবে? উত্তরে শিক্ষার্থী জানার যে সে দ্বিতীয় শ্রেণীতে উত্তীর্ণ হবে। কবির প্রতিটি প্রশ্নের একই উত্তর, সে পরের শ্রেণীতে উত্তীর্ণ হবে। অর্থাৎ পরের শ্রেণীতে উত্তীর্ণ হওয়া ও ডিগ্রি অর্জন করা শিক্ষার্থীর কাছে মুখ্য স্বরূপ। শিক্ষার্থী শিক্ষার উদ্দেশ্য সম্পর্কে বিন্দুমাত্র অবগত নয়, এমনকি সচেতনও নয়। শিক্ষা ব্যবস্থার এই কদর্য রূপ আলোচ্য কবিতায় ফুটে উঠেছে। সার্কাস মানুষের মনোরঞ্জন করে, তার সামাজিক দায়বদ্ধতা নাই। বর্তমান শিক্ষা ব্যবস্থারও সামাজিক দায়বদ্ধতা তলানিতে এসে পৌঁছেছে। শিক্ষা শুধু ব্যক্তি মানুষকে নয়, সমগ্র দেশ ও জাতিকে উন্নত করে। শিক্ষার আলো মানুষের হৃদয়কে প্রসারিত করে, সমাজ থেকে কুসংস্কার ও ক্ষুদ্রতাকে দূর করে। মানুষের সার্বিক উন্নতির জন্য শিক্ষা অপরিহার্য অঙ্গ। কিন্তু স্কুল কলেজে বর্তমানে প্রকৃত শিক্ষা প্রদান করা হয় না, শুধু ডিগ্রি প্রদান করা হয়। ফলে শিক্ষার্থী জীবনী শক্তির অভাবে ক্ষুদ্র মনস্ক হয়। তাই নিদারুণ ব্যঙ্গে কবি শিক্ষাকে সার্কাসের সঙ্গে তুলনা করেছেন। আমাদের দ্বিতীয় প্রশ্ন, শিক্ষার সার্কাস কবিতার নামকরণ কতটা সার্থক বলে তুমি মনে করো? দেখো, এখানে শিক্ষা ও সার্কাস শব্দ দুটি সমার্থক নয়, দুটি বিষম অর্থদোতক শব্দের সংযোগে আয়াপ্পা পানিকর তার কবিতার নামকরণ করেছেন। স্বভাবতই প্রশ্ন জাগে যে এ ধরনের মৌলিক নামকরণের কারণ কি। কবিতাটি বিশ্লেষণের মাধ্যমে এই প্রশ্নের উত্তরটি অনুসন্ধানের চেষ্টা করছি। কবিতা, গল্প, উপন্যাস অর্থাৎ সাহিত্যিক ক্রিয়া সকলের ক্ষেত্রে নামকরণ একটি বিশেষ গুরুত্বপূর্ণ ব্যাপার। আমার আলোচ্য কবিতার নাম শিক্ষার সার্কাস। শিক্ষার সাথে সার্কাসের আন্তঃসম্পর্ক এই কবিতায় ব্যাখ্যাত হয়েছে। শিক্ষার প্রকৃত উদ্দেশ্য মানুষকে আলোর দিশা দেখানো। শিক্ষা মানুষের চেতনা ও বুদ্ধিবৃত্তির উন্নতি ঘটায়। দেশ ও জাতির পক্ষে শিক্ষা অত্যন্ত অপরিহার্য। কিন্তু বর্তমান শিক্ষা ব্যবস্থা মানুষের চিত্ত ঔদার্য ঘটাতে ব্যর্থ। বর্তমান শিক্ষা পদ্ধতি পুঁজিবাদী শোষণের প্রতীক। শিক্ষার্থীর ডিগ্রি অর্জনের নেশায় বুদ থেকে প্রকৃত শিক্ষা থেকে ক্রমেই দূরে সরে যাচ্ছে। সার্কাসে ক্লাউন ও অন্যান্য কুশলী খেলোয়াড় যেভাবে ট্রাপিজের খেলা একটি দড়ি ছেড়ে দিয়ে অন্য দড়িতে ঝুলতে থাকে, শিক্ষার্থীও তেমনিভাবে শ্রেণীর পর শ্রেণী অতিক্রম করতে থাকে। শিক্ষা গ্রহণের প্রকৃত তাৎপর্য শিক্ষার্থীর কাছে অধরা থেকে যায়। পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হতে পারলে শিক্ষার্থী মোক্ষ লাভ করে। বর্তমান শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থী বাল্য বয়সে বিদ্যালয়ে ভর্তি হয়ে প্রথাগত শিক্ষা গ্রহণ করে। এরপর তীব্র প্রতিযোগিতার মধ্যে দিয়ে শিক্ষা সিলেবাস মুখস্থ করে পরের শ্রেণীতে উত্তীর্ণ হয় এবং পুনরায় পরের শ্রেণীতে উত্তীর্ণ হবার প্রতিযোগিতায় মত্ত হয়। কিন্তু শিক্ষার উদ্দেশ্য প্রতিযোগিতা নয়, শিক্ষার উদ্দেশ্য প্রগতি। বর্তমান শিক্ষা পরিকাঠামো শিক্ষার্থীকে ক্ষুদ্রমনা ও স্বার্থপর করে তোলে। এর ফলে সমাজ, দেশ ও জাতির সামগ্রিক প্রগতি ব্যাহত হয়। শিক্ষা ব্যবস্থার এই অবনমন দেখে কবি ক্ষোভের সাথে বলেছেন, জ্ঞান কোথায় গেল, সে যেখানে গেছে সেটা ধোঁকা। কবি এই ধোঁকার মর্শিপাটটা ভাঙতে চান, তাই তীব্র ব্যঙ্গে শিক্ষা ব্যবস্থাকে বিদ্ধ করে কবিতার নামকরণ করেছেন শিক্ষার সার্কাস। জ্ঞানবিহীন
শিক্ষা ব্যবস্থার স্বরূপটি সার্থকভাবে নামকরণের দ্বারা প্রকাশ পেয়েছে, তাই বলতে পারি শিক্ষা সার্কাস কবিতার নামকরণ সার্থক হয়েছে। তো স্টুডেন্ট, আজকে আমার শিক্ষা সার্কাস থেকে প্রশ্নের আলোচনা এখানেই শেষ করছি। তো পরবর্তী ভিডিও আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটি অ্যাক্টিভ করে রাখো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।